হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রায় দুই ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজি আব্দুর রহমান কালামিয়া উপজেলার নূরপুর ইউনিয়নের পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী হাজি আব্দুর রহমান কালামিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন কামালের মধ্যস্থতায় জনতা অবরোধ তুলে নেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটক বাসটি আটক করা হয়েছে। স্থানীয় জনতার সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তোলা হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে।